আসসালামু আলাইকুম, আমি মনিরুজ্জামান, উপসহকারী কৃষি অফিসার, বরুড়া, কুমিল্লা। দর্শক, মিষ্টি আলুর জাত পরিচিতি সপ্তম পর্বে আপনাকে স্বাগতম। এ পর্বে থাকছে মিষ্টি আলুর ত্বক হলুদ কিন্তু এর শ্বাস মাঝারি কমলা, এরকম মিষ্টি আলুর তথ্য। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল। দর্শক, আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন। আপনাদের জন্য কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে 4K আল্ট্রা HD অর্থাৎ 4K আল্ট্রা হাই ডেফিনেশনের ভিডিও। দর্শক, পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন। দর্শক, কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক সর্বশেষ পরীক্ষিত 400টি ভিডিও রয়েছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবগুলো ভিডিও নিজে দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের কৃষকের পাশে দাঁড়াবেন। মনে রাখবেন, প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সদকাতুল জারিয়া। দর্শক, মিষ্টি আলু বাইরে হলুদ কিন্তু ভিতরে কমলা বর্ণের, এরকম মিষ্টি আলুর জাত হচ্ছে বাড়ি মিষ্টি আলু নয়। এ জাতের লতা ও পাতার বর্ণ সবুজ এবং পাতা সামান্য খাসকাটা। কন্দমূলের চামড়ার বর্ণ গাঢ় হলুদ, শ্বাসের বর্ণ মাঝারি কমলা। কন্দমূলের গড় ওজন প্রায় 160 গ্রাম। শুষ্ক বস্তুর পরিমাণ 35.6 ভাগ। প্রতি 100 গ্রাম শ্বাসে 730 ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন এ রয়েছে। বাড়ি মিষ্টি আলু নয়, একটি খরা সহিষ্ণু জাত। এ যাতে উইভিলের আক্রমণ কম হয়। দর্শক, এই বাড়ি মিষ্টি আলু নয় লবণাক্ততা সহনশীল, তাই সাগর উপকূল এলাকায় এই বাড়ি মিষ্টি আলু নয় অনায়াসেই শাসাবাদ করতে পারেন। এর জীবনকাল 130 থেকে 135 দিন। উন্নত পদ্ধতিতে চাষ করলে এর হেক্টর প্রতি ফলন 40 থেকে 45 মেট্রিক টন, যার বিঘা প্রতি গড় ফলন 134 থেকে 150 মন। দর্শক, অষ্টম পর্বে আসছে মিষ্টি আলুর জাত বাইরে বাদামি কিন্তু ভিতরে শ্বাস হলুদ, এরকম মিষ্টি আলুর তথ্য। তাই অষ্টম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের সপ্তম পর্ব। নিশ্চয়ই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে দিলে আপনার মাধ্যমে সারা দেশের কৃষকরা এই ভিডিওটি দেখে মিষ্টি আলুর চাষাবাদ প্রযুক্তি সম্পর্কে জেনে উপকৃত হবে। খেয়াল করবেন, প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সদকাতুল জারিয়া। ভালো থাকবেন, ভালো রাখবেন, এই প্রত্যাশায় শেষ করছি আজকের কৃষিতেই বিষয়। আল্লাহ হাফিজ। দর্শক, যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন, তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন। এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে।